আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এইচএসি বোর্ড চ্যালেঞ্জ দু যার পরীক্ষা ছিল দুই বা ফলাফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি এইচইসির রেজাল্ট দুই হওয়ার পরপরই বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল রিভিউ এর আবেদন শুরু হয় রেজাল্ট পুনর্নিরীক্ষণ আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে এইচএসসি ফলাফল তিরিশ জানুয়ারি দু হাজার একুশ তারিখে প্রকাশিত হয় এবার এইচএসি ও সমমান পরীক্ষায় পাশের হার একশো পার্সেন্ট এবং জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার আটশো সাতজন স গুরুত্বপূর্ণ তারিখ ও সময় তোমাদের প্রথমেই জানিয়ে রাখি তোমাদের পুনর্নিরীক্ষণের আবেদন আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ একত্রিশ জানুয়ারি দুই থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৬ ফেব্রুয়ারি দুই হাজার একুশ আবেদন ফি একশো প্রথমেই তোমাদের জানা উচিত যে ফলাফল পুনর্নিরীক্ষণ কি পিএসসি জেএসি এসএসসি এবং এইচএসি পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি অর্থাৎ ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও যাদের ফলাফল খারাপ হয়েছে তাদের পরীক্ষার খাতা আবার মূল্যায়ন করাকেই ফলাফল পুনর্মূল্যায়ন বা রেজাল্ট চ্যালেঞ্জ বলে এই প্রক্রিয়ায় প্রার্থীর খাতা সব উত্তরের নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কি না বা ফল ঠিক আছে কি না চেক করা হয় উল্লেখ্য যে ফলাফল পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে কারো নম্বর যদি বাড়ে তবে বাড়িয়ে দেওয়া হয় কখনো নম্বর কমানো হয় না কিন্তু এবছর তোমরা সবাই অটোপাস হয়েছ এবং তোমরা কোনো পরীক্ষা দাওনি তাই তোমরা কিভাবে এই চ্যালেঞ্জটি আবেদন করতে পারো তোমরা যদি মনে করো যে তোমাদের জেএসসি এবং এইচএসি জেএসি এবং এসএসসি এর গ্রেড গড় অনুসারে যে 75 ফাইভ এবং টোয়েন্টি সেই অনুসারে তোমাদের গ্রেডটা সঠিক নয় তোমাদের গ্রেড আরও বাড়ার কথা তাহলে তুমি এই ফলাফল রিভিউ করতে এইচএসি রেজাল্ট চ্যালেঞ্জ আবেদনের নিয়ম 2021 স্ক্রিনে আমি তোমাদের সাথে নোটিশটি শেয়ার করছি নোটিশটিতে বলা হয়েছে রিভিউয়ের আবেদনের সব গ্রহণের সময় হচ্ছে একত্রিশ জানুয়ারি দু থেকে ছয় ফেব্রুয়ারি দু এবং শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফলটি রিভিউ এর আবেদন করা যাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমরা প্রথমে লিখবে আর ইভি সবগুলো বড়ো হাতের একটা স্পেস দিবে এবং সেখানে তোমরা স্পেস দিয়ে লিখবে বোর্ডের প্রথম তিন অক্ষর আমি স্ক্রিনে তোমাদের যে প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন অক্ষরটি দিয়ে দেবো এরপর তোমরা স্পেস দিয়ে তোমাদের রোল নম্বরটি লিখে এস করে পাঠিয়ে দিবে হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল নম্বরে এই ওয়ান সিক্স টু নম্বরে পাঠানোর পরে তোমরা একটি ফিরতি এস পাবে ফিরতি এস এম তোমাদের একটি পিন নম্বর প্রদান করা হবে তারপর মেসেজ অপশনে গিয়ে তোমরা আবার লিখবে আর ভি স্পেস দিয়ে তোমরা ইয়েস লিখবে ওয়াই এস সবগুলো বড় হাতের দিবে এবং স্পেস দিয়ে তোমাদের যে পিন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই পিন নাম্বারটি তোমরা দিবে তারপর স্পেস দিয়ে তোমাদের যে কোনো যেটা তোমাদের সচল একটি কন্ট্যাক্ট নাম্বার দিবে এটা যে কোনো অপারেটর হলেও সমস্যা নেই তোমরা এখানে তোমাদের নিজেদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিবে মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা সেন্ড করে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তোমাদের প্রতি আবেদন বাবদ খরচ হবে একশো পঁচিশ টাকা অর্থাৎ তোমরা একজন শিক্ষার্থী একবারই আবেদন করতে পারবে এবং সেই একবার আবেদনের ক্ষেত্রে একশো পঁচিশ টাকা খরচ হবে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ তোমাদের প্রতি বিষয়ে এবার আলাদা আলাদাভাবে তোমাদের কোনো আবেদন করা লাগছে না আর তোমাদের আলাদা আলাদাভাবে যেহেতু আবেদন করা লাগছে না তাই তোমাদের আলাদাভাবে কোনো বিষয় করেও জানার প্রয়োজন হচ্ছে না আশা করছি ভিডিওটি তোমার উপকারে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ